আগুনে ভস্মীভূত হলো পরপর পাঁচটি বাড়ি হরিহরপাড়া চুয়া পঞ্চায়েতের শিবনগর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাড়িতে রান্নার কাজ চলছিল অসাবধানত বসত উনুনের আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে পুড়ে গেছে গৃহস্থের বেশ কিছু সরঞ্জাম আগুনে পুড়ে ক্ষতি হয়েছে বেশ কিছু গবাদি পশুরও আঁকাটা লিভিয়ে গিয়েছিলাম মাছ

বাড়ির লোকজন জানিয়েছে বাড়ির ছাদে পাটকাটি ও খড়ের গাদা ছিল সেখানে কারেন্টের তার ছিল এবং সেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় এছাড়াও প্রচণ্ড বাতাসের জেরে এই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে আমি জল দিতে এসেছি এসে ওই কোনাতে দেখছি তো আগুন ধরে গেছে আর আমি সবাইকে ডাকছি আর ও ধরো বাড়ি ডাকছি তাও কাউকে পাচ্ছি না দিয়ে কাউকে পাচ্ছি না কেন আমি জনা পেলে এগুলো আমার তাও ছেঁকা পুরা লেগেছে এবার এবার জল দিব না কি করবো আমি ঠিক পাচ্ছি না না পাড়াতে তখন ইয়ারে কেউ বাড়াচ্ছে না তখন দেখলাম এখন আমি কী করবো তখন পাড়াতে লেগেছি গাগরিতে তখন পাড়ার লোক সব গুছিয়ে ছেলে পাইলো বাবা গো আমার ঘরে আগুন তুই কে গেছে বলে পুরে যেত ঘরের আমার একটু কিছু তাই তো না গো